বাংলা নববর্ষের প্রথম দিনে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে সকাল থেকেই ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। ব্যবসায়ীরা লাল শালুক মোড়া নতুন খাতা নিয়ে দাঁড়িয়ে আছেন পূজো দেবার জন্য। যদিও এদিন ভক্তদের সংখ্যা কম ছিল, ব্যবসায়ীদের বাংলা বছরটা শুরু হয় নতুন খাতা পূজো দিয়ে। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ কম্পিউটার নির্ভর হয়ে যাওয়ায় দিন দিন এর গুরুত্ব কমে যেতে বসেছে। এর প্রভাব পড়েছে খাতা উৎপাদনকারীদের ওপর। আগে যে পরিমাণ অর্ডার পেতেন ব্যবসায়ীরা তার অনেকটাই কমে গেছে। এদিন মায়ের মন্দিরে পূজো দিতে আসেন ডারবঙ্গের ভক্ত ও ব্যবসায়ীরা। খুবই ভালো, বাঙালির কাছে তো এটা একটা স্পেশাল দিন। আর দুবছর করোনাতে বাঙালি কিছু করতে পারেনি, কোনো মানুষই কিছু করতে পারেনি, তো দুবছর পর কিন্তু এতটুকু আবেগ কিন্তু কমেনি মানুষের। মানে আজকে এই মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে যে মানুষের আবেগ কিন্তু এতটুকুও কমেনি। এত ভিড়, এত মানে মানুষ আনন্দ পেয়েছে এই সব কিছু খুলে যাওয়ার জন্য। আমার তো খুবই ভালো লাগলো। আজকের দিনে পুজো দিতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে বাংলার শুভবর্ষ, আজকে বাঙালিরা একটা সবথেকে গুরুত্বপূর্ণ দিন, আজকের দিনটা কীভাবে সকাল থেকে একসাথে পালন করছো? বেশ ভালোভাবেই পালন করছি সকাল থেকে। সকাল থেকে কী কী করলে? সকাল থেকে এই ঘুম থেকে একটু পুজো দিতেই এলাম জাস্ট। এরপর থেকে প্ল্যান আছে ঘোরার। লাগছে কী করছো সকাল থেকে? সকাল থেকে ভিড় সামলাচ্ছি। এখন থেকে মানুষকে এইভাবে পরিষেবা দিচ্ছ, আগামী দিনে যদি পুলিশ হও কেমন লাগবে? দারুণ লাগবে। পুলিশ সবারই কেমন চোখে দেখছো, কেমন লাগছে? আজকের দিনটা তো নর্মাল দিনের থেকে আজকে প্রচুর ভিড় রয়েছে, মানে প্রচুর ভিড়। আর এটাই ফার্স্ট টাইম এসেছি আর কি আজকে। আজকে তো খুব ভালোই লাগছে মায়ের কাছে এসে, প্রচুর মানুষের সমাগম প্রতিবারই হয়, বেশ ভালো লাগছে। পুলিশের প্রশাসনিক ব্যবস্থা সব থেকে ভালো, খুব সুন্দর প্রশাসনিক, এবং এনসিসির ক্যাডাররা আছেন এবং স্বেচ্ছাসেবক তো আছেন ট্রাস্টি বোর্ডে। আমার নাম সুপ্রভাত ভট্টাচার্য, পুরোহিত। আছে খুব ভিড় আছে, সবাই এসেছে, খুব ভালোই লাগছে। এক ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। মানুষকে ভোগ দেওয়া, গত দু বছর করোনার কারণে আমাদের এই পয়লা বৈশাখের অনুষ্ঠান বন্ধ ছিল। গত বছর হয়েছে কিন্তু খুব ছোট করে অনাড়ম্বরে, এবং 2020 সালে তো টোটালি মন্দির বন্ধই ছিল। এই বছর আমরা যথেষ্ট আড়ম্বরের সঙ্গে সেই পুজোটা করছি। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ঢল আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশি ব্যবস্থা যথেষ্ট রয়েছে, তার সঙ্গে রয়েছে বর্ধমান রেড ক্রস, ভারত স্কাউটস অ্যান্ড গাইডস, জেলা প্রশাসন সঙ্গে হয়ে আমাদের প্রত্যেকবারের মতো এবছরও তারা সহযোগিতা করছে। আমাদের অনুষ্ঠান এইভাবেই চলছে। এবারে মোটামুটি কত এখনো পর্যন্ত কত দর্শনার্থী? এখন অবধি আমাদের কাছে যেটুকু সেটা পেলাম প্রায় 16-17 হাজার মানুষ গেছে। এবছর ম্যান কাউন্টার রয়েছে, মেটাল ডিটেক্টর রয়েছে,
মেটাল ডিটেক্টর গেট রয়েছে, সুতরাং কাউন্টিংটা আমরা অনেকটা বেটার পাচ্ছি। এখন অবধি কোনো খবর নেই, কারণ আজকে প্রশাসন থেকে প্রায় 300 পুলিশের অ্যারেঞ্জমেন্ট করেছে এবং বর্তমানে বিভিন্ন প্রান্তে নো এন্ট্রি করে দিয়েছে। তারপরে এখানে যেভাবে মানুষরা আসছে, একদিকে এন্ট্রি একদিকে এক্সিট। করোনা কি চলে গেছে মনে হচ্ছে? মায়ের কৃপায় করোনা চলে যাক, এটাই আমরা চাই। আপনার চ্যানেলের মাধ্যমে যত মানুষ দেখছে সবাইকে মায়ের তরফ থেকে মায়ের কাছে প্রার্থনা করি, আপনারা সবাই কামনা করুন মায়ের আশীর্বাদে যেন এই করোনারূপী যে অসুর সেটা চলে যায় এবং মানুষ সুস্থ হয়ে উঠবে এবং যে স্বাভাবিক পরিবেশ আমাদের আছে সেই পরিবেশ। বর্ধমান থেকে পম মহন্ত এবং পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।